ভেতরে আসতে পারি স্যার? হ্যাঁ চলে আসুন, প্লিজ টেক ইউর সিট। ধন্যবাদ স্যার। দিন, এবার আপনার সিভিটা দিন। এই যে স্যার আমার সিভি। আপনার নাম ফুটো ঢোল, চাকরির জন্য এসেছেন এখানে? আজ্ঞে হ্যাঁ স্যার। টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এইমাত্র যে সিভিটা আপনাকে দিলাম ওর মধ্যে সব লেখা আছে স্যার, একটু দেখে নিন। আপনি আমাকে কি মনে করেছেন, আমি কি পড়াশোনা জানি না? যা যা জিজ্ঞাসা করবো তার সঠিক সঠিক উত্তর দিন। আপনি নিজের সম্পর্কে কিছু বলুন দেখি। স্যার আমার নাম ফুটো ঢোল, ওই কেরানি চাকরির জন্য এসেছিলাম স্যার। আচ্ছা, এবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলুন। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্যার, জয়েন্ট ফ্যামিলি থেকে এসেছি স্যার। এই জয়েন্ট ফ্যামিলির ব্যাপারে কোনো কিছু শুনতে চাই না। আপনি কি বিয়ে টিয়ে করেছেন, মানে আপনি কি ম্যারিড, সেইটা জিজ্ঞাসা করছিলাম। আগে স্যার আমি বিবাহিত। আমাদের এখানে যাকে চাকরি দেওয়া হয় বিভিন্ন লোকেশনে পাঠানো হয়, কি পারবেন তো অন্য অন্য জায়গায় গিয়েও কাজ করতে? স্যার আপাতত এইখানেই শুরু করতে দিন, তারপর চিন্তা ভাবনা করবো অন্য জায়গায় যেতে পারবো। আপনি কি এখানে চাকরি করার জন্য এসেছেন? আগে হ্যাঁ স্যার। তাহলে কোম্পানির একটা রুলস আছে, এখানে কোম্পানি যেভাবে বলবে আপনাকে সেভাবে কাজ করতে হবে, কোম্পানির মালিক আপনি না আমি। স্যার কোম্পানির মালিক তো আপনি স্যার। তাহলে আমি যেভাবে বলবো সেইভাবে কাজ করতে হবে। স্যার কোম্পানি যেভাবে অ্যাড দিয়েছিল আমি সেইভাবেই তো দেখে শুনে এসেছি, আমি এখানে তো কেরানি জবের জন্য এসেছিলাম স্যার। আপনি শুধু একটা কোম্পানি অ্যাড দেখেই চলে এলেন যেখানে কেরানি জব আছে, এছাড়াও তো অনেক কিছু থাকতে পারে কোম্পানির। কোম্পানি সম্পর্কে আপনার কিছু জানা আছে কি? ও স্যার কোম্পানি সম্পর্কে এর আগে অনেক জেনে নিয়েছি স্যার, দেখুন আমার ডকুমেন্টসগুলো দেখুন, আমি অনেক কিছু পড়াশোনা করেছি স্যার। ওইটাই তো দেখছিলাম আমি, মাধ্যমিকে তো আপনার ভীষণ নম্বর কম। স্যার উচ্চ মাধ্যমিকটা আপনি একটু দেখে নিন, উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা অনেক ভালো স্যার। মাধ্যমিকে এত খারাপ রেজাল্ট করেছেন কেন? স্যার আপনি উচ্চ মাধ্যমিকটা দেখুন না, দু বছর পুরনো, আগে কেন ফিরে যাচ্ছেন স্যার? মাধ্যমিক দেখে লাভ নেই, উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা অনেক ভালো স্যার, ওটাই দেখুন না স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা তোমার হবি কি বলো? সারাদিন স্যার চাকরি খুঁজতে খুঁজতেই সময় কেটে যাচ্ছে, হবি সম্পর্কে আমার কোনো এখনো আইডিয়া আসেনি স্যার। আরে মশাই কি লোক আপনি, আপনার কোনো হবি নেই? যাকগে বাদ দিন, শনিবার রবিবার ডিউটি করতে পারবেন তো? স্যার জেনারেলি তো সব জায়গায় সব অফিসে শনিবার রবিবার করে ছুটি থাকে। চুপ করুন আপনি, যা যা কোশ্চেন করবো তার সঠিক সঠিক উত্তর দেবেন। এটা কি সোজা বসুন, ইন্টারভিউ দিতে এসেছেন, কোনো ম্যানার্স জানে না কি করে ইন্টারভিউ দিতে হয়? ওকে স্যার। আপনার কোনো চাকরির এক্সপিরিয়েন্স আছে? আগে স্যার এই কিছুদিন আগেই তো আমি এইচএস পাস করলাম স্যার। উফ, আপনি এখানে এসেছেন কেন বলুন তো, কি পজিটিভ পয়েন্ট আছে আপনার মধ্যে? এটা স্যার আপনি বলতে পারবেন আমার মধ্যে কি আছে। আরে আপনার মধ্যে এমন কি আছে যা অন্যের মধ্যে নেই, সেটা বলবেন তো। আই এম সরি স্যার। ইংলিশে নলেজ আছে, ইংলিশে কথা বলতে পারবেন? স্যার অনেকক্ষণ ধরেই তো আপনি বাংলায় সব কোশ্চেন করছেন, তাই এর মধ্যে আবার ইংলিশ আসছে কেন স্যার? স্যার পরেও তো এটা করতে পারি স্যার। আচ্ছা আচ্ছা, আপনি টাই পড়েননি কেন? ওই যে স্যার আপনি পড়ে আছেন, তোমার টায়ের কথা জিজ্ঞাসা করছিলাম, আমার টায়ের কথা না, চুপ করুন। অ্যাডের মধ্যে তো কোনো টায়ের ব্যাপারে কিছু লেখা ছিল না যে টাই পরেই আসতে হবে এখানে, এটাও আপনাকে বলে দিতে হবে যে কি করে আপনি এখানে ইন্টারভিউ দিতে আসবেন, জান বেরোন আপনি এখান থেকে। ইউ আর রিজেক্টেড। থ্যাংক ইউ স্যার। কি হলো, তোমার কি কিছু বলার আছে নাকি? ইয়েস স্যার। স্যার যা যা কোশ্চেন করেছিলেন সেটা কি আবার রিপিট করা যাবে? প্রথমে আপনি কি কোশ্চেন করেছিলেন সেটা একবার বলবেন। তোমাকে নিজের সম্পর্কে কিছু বলতে বলেছিলাম স্যার, যখন আমার সিভির মধ্যে আমি সবকিছু আমি নিজের সম্পর্কে লিখে দিয়েছি, তবু বারবার কেন আপনি জিজ্ঞাসা করছেন আমাকে এই কথা, কেন সময় নষ্ট করছেন আমার? আর দ্বিতীয় কোশ্চেনটা জেনে কি করেছিলেন আপনি? আর ইউ ম্যারিড? আর ইউ ম্যারিড কেন, কি হবে আপনার জেনে যে আমি বিবাহিত কি অবিবাহিত, এটা জেনে আপনার কি লাভ হবে? অফিসে এসে কি আমার বউ আপনাকে চা খাই দিয়ে যাবে? আপনার কম্পিউটার না চলে কি অফিসে এসে আমার বউ মাথা টিপে দেবে? আমি অবিবাহিত হলে কি আপনার অফিসে কম্পিউটার চলবে না? হ্যাঁ আমার কি কাজ হবে না এখানে? আর তিন নম্বর কোশ্চেন কি ছিল আপনার? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাবা মা আমার সাথে থাকে, আমার কাকু আমার সাথে থাকে, আমার কাকুর ডিভোর্স হয়ে গেছে, তা জেনে আপনার কি লাভ হবে? আমার কাকুর ডিভোর্স হয়ে গেছে, আমার কাকুর বউ পালিয়ে গেছে, এদিকে আমার বউ আমার সাথে থাকে, আমার জয়েন্ট ফ্যামিলি, আমার বাচ্চা আছে, এগুলো জেনে আপনার কি লাভ হবে বলুন? কি লাভ হবে বলুন আপনার জেনে? আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি আপনাকে তো আগেই বলে দিলাম, এদিকে আমার মামার তো ডিভোর্স হয়ে গেছে, মামা আর একটা মেয়ে দেখছে বিয়ে করার জন্য, তাতেও কি আপনার কোনো অসুবিধা হবে বলুন? না মামাকে আর কোনো বিয়ে দেবো না, না মামার জন্য কোনো মেয়ে দেখবো না, হ্যাঁ সে ওই অবিবাহিতই থেকে যাবে, এটা আপনার কি লাভ হবে বলুন? বলুন এর জন্য আপনার কোম্পানির কোনো অসুবিধা হচ্ছে নাকি? আর পাঁচ নম্বর কোশ্চেন কি ছিল আপনার, তাড়াতাড়ি বলুন। মাধ্যমিকের রেজাল্ট একটু খারাপ ছিল, আপনাকে তো আমি বলেই দিলাম আমার এইচএসের রেজাল্ট ভালো আছে, মাধ্যমিকের রেজাল্ট দিয়ে আপনি কি করবেন, কেন পুরনোর দিকে যাচ্ছেন আপনি, নতুন দিকে দেখুন। এই সময় আপনি বিয়ে করেছিলেন বলুন, আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল, কত রেজাল্ট ছিল আপনার? আগে মাধ্যমিকে 95% মার্কস ছিল, আর আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। আপনি 95% পেয়েছিলেন তাই তো, আর আপনার গার্লফ্রেন্ড ছিল না? কিন্তু আমার গার্লফ্রেন্ড ছিল, ওই অবস্থাতেও আমি 80% মার্কস পেয়েছি, তাতে আপনার অসুবিধা কি হচ্ছে? বারবার বলছি আপনি এইচএসের রেজাল্টটা দেখুন, মাধ্যমিকে দেখার দরকার নেই। নম্বর কোশ্চেনটা কি বলেছিলেন আপনি, তাড়াতাড়ি বলুন তো। ইংলিশ সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম। এক ঘন্টা ধরে এখানে বাংলায় আমরা কথাবার্তা তো করছি, আর আপনি স্টাইলের জন্য আপনার ইংলিশে জানা দরকার আছে। হ্যাঁ কি হবে আপনার ইংলিশ জেনে, সাধারণ একটা ট্রেনে চাকরি করতে এসেছি, এর জন্য আমার ইংলিশ জানতে হবে? একটা ট্রেনে চাকরির জন্য ইংলিশ ইংলিশ, মাথা খারাপ করে দিলেন আপনি আমার। সাত নম্বর কোশ্চেনটা জেনে কি ছিল আপনার? শনিবার রবিবার ডিউটি করতে পারবেন কিনা জিজ্ঞাসা করছিলাম।
আপনি জানেন না জেনারেলি শনিবার রবিবার সবকটা অফিসে ছুটি থাকে, আপনি এইটা কেন আমাকে জিজ্ঞাসা করলেন না যে উইকেন্ডে আপনি ছুটি নিতে পারবেন কিনা? আপনি জিজ্ঞাসা করছেন আমাকে উইকেন্ডে কাজ করতে পারবেন কিনা, এটা একটা কোন কোশ্চেন হলো? বলুন বলুন বলুন, আপনার 8 নম্বর কোশ্চেনটা কি ছিল তাড়াতাড়ি বলুন। টাই সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ টাই, কেন টাই না পড়ে আসলে আমি কি কম্পিউটার চালাতে পারবো না? আমি কি কেনা নিয়ে কোনো কাজ করতে পারবো না? এই কোম্পানি সব কিছু উঠে যাবে, এই কোম্পানি চলবে না টাইটা না পড়লে। হ্যাঁ বলুন, টায়ের মধ্যে এমন কি আছে আপনি বলুন যার জন্য কোম্পানিতে আমি জবটা পাবো না? আমাকে বলে বোঝান। ইন্টারভিউ প্রার্থী কোনো আসলে তা সে একটু এদিক ওদিক কাত হলে তাকে সঙ্গে সঙ্গে আপনি বলছেন কোনো ম্যানেজার নেন না ইন্টারভিউর। হ্যাঁ সোজায় বসতে, আর আপনি এখন কেন এইভাবে চুপে বসে আছেন? সোজায় বসুন তাড়াতাড়ি। এই তো বসি বসি। তারপরে কোশ্চেনটা কি ছিল আপনার? রিলোকেশন মানে অন্য অন্য জায়গায় ঘুরে ঘুরে কি আপনি কাজ করতে পারবেন? রিলোকেশন তাই তো, যে আমি দিল্লি মুম্বাই কটক এদিক ওদিক যেখানে বা বলবেন সেখানে আমাকে চলে যেতে হবে। যদি আমাকে এটা করতেই হয় তাহলে আমি কলকাতায় এসে আপনার কাছে আমি ইন্টারভিউ দিতে যাব কেন? আরে মশাই, আমি যদি এদিক ওদিক ব্যাঙ্গালোর মুম্বাই যদি আমি যেতেই চাইছিলাম তাহলে আমি কলকাতায় কেন আপনার কাছে আসবো? আপনি সেটা উত্তর দিন আগে। হ্যাঁ আপনি এক্সপিরিয়েন্সের কথা বলছিলেন না, আর এক্সপিরিয়েন্স যদি আমার কাছে থাকবেই তাহলে আপনার কাছে আমি আসবো কেন? প্রত্যেকটা মানুষের যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কি সে চাকরি পাবে না? আর যদি তার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কোথায় যাবে? তাহলে এক্সপিরিয়েন্স চাই, আগে কাজ করবে তারপর তো তার এক্সপিরিয়েন্সটা হবে। আমি প্রথমে রিজিউমটা দিয়ে দিয়েছিলাম না, তার মধ্যে লেখা নেই আমি ফ্রেশার, তার উপর আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আপনি এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা? আপনি নিজেই চিন্তা করুন, যখন প্রথমবার ইন্টারভিউ দিতে এসেছিলেন তখন এক্সপিরিয়েন্স ছিল কি? 15 বছর এক্সপিরিয়েন্স ছিল না 10 বছর এক্সপিরিয়েন্স ছিল আপনার? মনে আছে আপনার কিছু? কাজ করতে দেবেন তো একটা লোককে, তারপর তো তার এক্সপিরিয়েন্স আসবে নাকি? আর একটা কোশ্চেন করেছিলেন আপনি হবিজ নিয়ে, তাই না? হ্যাঁ আমি কচ্ছপে দেশে পয়সা লাগাই, তার জন্য আপনার কী লাভ? আপনার কোম্পানি কী ইনকাম হবে বলুন, কী ইম্প্রুভমেন্ট হবে আপনার হবিজ জেনে? হবিজ জেনে আপনার লাভটা কী হবে? আপনারা এমন একটা জিনিস জানুন যেটা আপনার কোম্পানির লাভ হবে, আপনার লাভ হবে, কোম্পানির ইম্প্রুভমেন্ট হবে, সেই সব নিয়ে আপনি আমাকে কোশ্চেন করুন। উল্টো পাল্টা যা খুশি তাকে একটা কোশ্চেন করলেই হয়ে গেল। আপনার হবিজ কী, আপনার এক্সপিরিয়েন্স কত? আর একটা কথা বলেই রাখি আপনাদের, এই আপনারা এমন এক একজন লোক না যা উল্টো পাল্টা কোশ্চেন করে, যারা পরীক্ষার্থী আছে তাদেরকে মাথা বিভ্রম করে দেন। সবসময় চেষ্টা করবেন যে এমন এমন কোশ্চেন করবেন যা আপনার কোম্পানির প্রয়োজন হবে, কোম্পানি ইম্প্রুভমেন্ট হবে, সেই সব নিয়ে আপনি কোশ্চেন করবেন। যেগুলো নিয়ে কোম্পানির কোনো লেনা দেনা নেই সেই সব নিয়ে আপনারা কি আপনাদের ঘামান দেখান নাকি? না আপনাদের স্টাইল দেখান যে ইন্টারভিউতে বসেছি যা খুশি তা একটা কোশ্চেন করে দেবো, যে আসলো তার মাথা ঘুরিয়ে দেবো, খুব মজা লাগে না? শুনুন না, বলছি কি যদি ইন্টারভিউটা আর একবার আমি নিই তাহলে কি কোনো অসুবিধা হবে? দাঁড়ান আমার একটা কল আসছে, আগে কলটা ধরে নিই তারপর কথা হবে আপনার সাথে। হ্যালো, হ্যাঁ মাইক্রোসফট কোম্পানি থেকে বলছেন? হ্যাঁ 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 আমি ফুটো ঢোল বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ ঠিক আছে আমি নেক্সট মন্ডেতে চলে আসছি। হ্যাঁ আমি জয়েন করে নেবো। ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ কী বলছিলেন বলুন এবার। বলছিলাম ইন্টারভিউটা যদি আর একবার নিই তাতে কি আপনার কোনো অসুবিধা হবে? এবার আমার আর কোনো ভুল হবে না, এবার ঠিকঠাক কোশ্চেনই করবো আপনাকে। শুনুন আপনাকে আর ইন্টারভিউ নিতে হবে না, মাইক্রোসফট কোম্পানি থেকে আমাকে ফোন করেছিল, নেক্সট মন্ডেতে আমি জয়েন করছি ওখানে। ঠিক আছে আমি চললাম। বাপরে বাপ, এটা কি ছিল, এত অপমান আমি জীবনে কোনোদিন হয়নি। আর ভগবান করে এরকমভাবে ইন্টারভিউ আমি আর কোনোদিন কাউকে নিতে যাবো না, জানি না এরপর কি হবে। এই নেক্সট কে আছেন চলে আসুন।